ফার্নিচার বাড়িতে আপনাকে স্বাগতম। যারা অনলাইনে ফার্নিচার ক্রয় করছেন এবং যারা করেছেন অলরেডি এবং আপনার পেমেন্টটিকে আপনি ইএমআই সাপোর্টেড করতে চাচ্ছেন, তাদের জন্য আজকে আমাদের এই ভিডিও। আপনি আমাদের কল সেন্টার অথবা হেল্পলাইন সেন্টার থেকে যে লিঙ্কটি পেয়েছেন পেমেন্ট করার জন্যে, সেই পেমেন্টটিতে ক্লিক করবেন অথবা লিঙ্কটি কপি করে আপনার ব্রাউজারের মধ্যে পেস্ট করে দিবেন। যে কোনো একটি ব্রাউজারের মধ্যে পেস্ট করে দিলেন, সেটা হতে পারে আপনার পিসি থেকে অথবা আপনার মোবাইল ফোন থেকে। পেস্ট করার পরে ঠিক এইরকম একটি উইন্ডো আপনার সামনে হাজির হবে। এখানে অর্ডার আইডির জায়গায় আপনি হচ্ছে এখানে আপনার যে ইনভয়েস নাম্বারটি রয়েছে সেই ইনভয়েস নাম্বারটি এখানে ইনপুট করবেন। আমি ধরে নিচ্ছি আপনার ইনভয়েস নাম্বারটি হচ্ছে 6458 7925 এবং আপনি পেমেন্ট করতে যাচ্ছেন 10,000 টাকা। দেন হচ্ছে এখান থেকে আপনি দিবেন নেক্সট। দেন এখানে এসে আপনার নামটি টাইপ করে নেবেন এবং ইমেলের ঘরে আপনি চাইলে আপনার ইমেল অ্যাড্রেস দিতেও পারেন অথবা স্কিপও করে দিতে পারেন। তারপরে হচ্ছে আপনি এখানে দিবেন হচ্ছে আপনার ফোন নাম্বার, দেওয়ার পরে হচ্ছে দিবেন পে নাও। পে নাও অপশানে যাওয়ার পরে ঠিক এই উইন্ডোটি আসবে। এই উইন্ডোতে আসার পরে আপনি হচ্ছে যেই ব্যাংকের কার্ড থেকে পেমেন্ট করতে যাচ্ছেন সেই ব্যাংকটিকে সিলেক্ট করে দিবেন। আমি ব্যাংকে এশিয়ার কার্ডটা ইউজ করছি, আমি ব্যাংকে এশিয়া সিলেক্ট করে দেন হচ্ছে এখানে 3 মাসের জন্য কত, 6 মাসের জন্য কত, 9 মাসের জন্য কত এবং 12 মাসের জন্য কত পার্সেন্ট চার্জ কেটে নেবে সেটা উল্লেখ করেছে। এখন ধরে নিচ্ছি যে আপনি 6 মাসের জন্য পেমেন্ট করতে যাচ্ছেন, 6 মাসের ইএমআই দিতে যাচ্ছেন। 6 মাসের ইএমআইয়ের জন্য আমাদের অফিসিয়ালি আপনাকে দিচ্ছে 0%। সেক্ষেত্রে আপনি আমাদের কল সেন্টারে ফোন দিয়ে বা হেল্পলাইন সেন্টারে ফোন দিয়ে আপনি জেনে নেবেন যে আপনাকে কত টাকা পেমেন্ট করতে হবে এবং কত পার্সেন্টের জন্য 0% দিয়ে যাচ্ছে। এবং আপনি যদি 12 মাসে নিতে চান সেক্ষেত্রে আপনাকে এক্সট্রা চার্জটা যোগ করতে হচ্ছে। সো আপনি এখান থেকে চার্জগুলো দেখার পরে দেন হচ্ছে ইয়েস আই গট ইট অপশনটি সিলেক্ট করে দেবেন। দেন তারপর হচ্ছে কার্ড নাম্বার, কার্ড নাম্বারটি ইনপুট করার সাথে সাথে পাশে যেখানে দেখতে পাচ্ছেন অ্যাভেলেবেল ইএমআই এই অপশনটিতে সিলেক্ট করে দেন এখান থেকে 3 মাস, 6 মাস, 9 মাস অথবা 12 মাস আপনি উল্লেখ করে দিতে পারেন। আমি সাপোজ ধরে নিচ্ছি আমি 6 মাসের জন্য নিতে যাচ্ছি, আমি 6 মাস সিলেক্ট করে দিলাম। দেন এখানে এসে আপনি দিবেন হচ্ছে কার্ডের ভ্যালিডিটি ডেট। দেন তারপর হচ্ছে সিভিসি অথবা সিভিভি নাম্বার, এটা কিছু কিছু কার্ডের ক্ষেত্রে সামনের দিকে থাকে, কিছু কার্ডের ক্ষেত্রে পিছনের দিকেও থাকে। সো আপনি এখান থেকে আপনার সিভিভি নাম্বারটি যেটা থাকবে কার্ডের সেই সিভিভি নাম্বারটি এখানে উল্লেখ করে দিবেন। ইনপুট করার পরে আপনার কার্ডের মধ্যে যে প্রিন্টেড নেমটি রয়েছে সেই নেমটি অথবা কার্ড নেওয়ার সময় আপনি যে নামটি ব্যবহার করছেন হুবহু সেই নামটি আপনি এখানে টাইপ করে দিবেন। টাইপ করে দেওয়ার পরে এখানে পে বাটনটিতে ক্লিক করবেন। পেমেন্ট বাটনটিতে ক্লিক করার পরে আপনি এখান থেকে হচ্ছে দুটি অপশন আমার এই কার্ডের মধ্যে ওপেন করা আছে, একটি হচ্ছে আমার ফোন নাম্বার আর আরেকটি হচ্ছে আমার ইমেল অ্যাড্রেস। আপনার এই দুটি অপশন নাও থাকতে পারে, বা যদি থেকে থাকে তাহলে যে কোনো একটি সিলেক্ট করে সাবমিট করবেন, আর যদি আপনার না থেকে থাকে তাহলে এই উইন্ডোটি আপনার সামনে এসে হাজির হবে। দেন আপনার ফোনের মধ্যে চলে যাবে একটি ভেরিফিকেশন কোড, সেই ভেরিফিকেশন কোডটি এখানে ইনপুট করে দিবেন। ইনপুট করার পরে আপনি এখান থেকে দিয়ে যাবেন হচ্ছে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এরকম একটি উইন্ডো ওপেন হবে, তার মানে হচ্ছে আপনি সাকসেসফুলি পেমেন্ট করে দিয়েছেন। এছাড়াও যদি আপনার পেমেন্ট করতে কোনো রকমের সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তাহলে আমাদের কল সেন্টার নাম্বারে অথবা হেল্পলাইন সেন্টারে ফোন দিয়ে আপনি সব কিছু জেনে নিতে পারেন। আর যদি আপনার পেমেন্টটি সাকসেসফুলি হয়ে থাকে সেক্ষেত্রে আপনি ফোন দিয়ে আমাদেরকে কনফার্ম করে দিতে পারেন অথবা আমাদের কল সেন্টার থেকে অথবা হেল্পলাইন সেন্টার থেকে আপনাকে ফোন দিয়ে কনফার্মেশন করে দিবে। ইএমআই সম্পর্কিত আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ।